সম্মানিত শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবকবৃন্দ, আজকে আমরা কথা বলবো সপ্তম শ্রেণীর বিজ্ঞান চূড়ান্ত মূল্যায়ন, অর্থাৎ আগামী 28 নভেম্বর যে পরীক্ষা, যে মূল্যায়ন উৎসব হবে, সেই মূল্যায়ন উৎসব নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে বিজ্ঞানে যে পাঠটুকু আছে আমরা সেটুকু আগে দেখে নেই যে কী কী আলোচনা করতে হবে এবং শিক্ষার্থীদেরকে কী কী কাজগুলো করতে হবে। শুরুতেই যদি আমরা চিন্তা করি, দেখো শিক্ষার্থী, তোমরা তৃতীয় সেশনের শুরুর 25 মিনিট শিক্ষার্থীরা তাদের সংগৃহীত তথ্য বিশ্লেষণ করবে। প্রতিটি দল সবসাইতে পরিবেশ বান্ধব এবং তাদের এলাকার জন্য উপযোগী একটি যানবাহন নির্বাচন করবে। এরপর তাদের মতামতের পক্ষে যুক্তি দাঁড় করাবে। এই নির্বাচনের সময় তারা পরিবেশের উপর বিভিন্ন যানবাহনের প্রভাব বিশ্লেষণ করবে, একই সাথে মানব স্বাস্থ্যের উপর এদের প্রভাবও আলোচনা করবে। এর পরবর্তী 45 মিনিট তারা তাদের মতামত উপস্থাপনের জন্য পোস্টার বা মডেল তৈরি করবে এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে। সব দল তাদের দলের সদস্যদের এককভাবে করা পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা এবং তার মধ্য থেকে দলীয়ভাবে বাছাইকৃত একটি পরিকল্পনা উপস্থাপন করবে এবং তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেবে। এবং শিক্ষক কী করবেন, ঘুরে ঘুরে দেখবেন যে কাজগুলো তারা কীভাবে করছে এবং তাদের প্রশ্নোত্তরের মাধ্যমে তাদের কাছ থেকে আলোচনাগুলো শুনবেন। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটা বুঝতে পারলাম, এর আগে আমরা যে মূল্যায়ন হচ্ছে করেছি দ্বিতীয় দিনে, তোমাদের দেখো খেয়াল করে যে অনুসন্ধানী কিছু প্রশ্ন তোমরা রেডি করেছিলা, সেই প্রশ্নগুলোর মাধ্যমে কোন কোন যানবাহনের গতি কেমন, সেই যানবাহনগুলো কতটুকু দুর্ঘটনার জন্য দায়ী, সেই দুর্ঘটনাগুলো রোধ করা বা কীভাবে কমিয়ে আনা যায়, বন্ধ করা যায়, সেগুলো নিয়ে তোমরা প্রশ্নমালা তৈরি করেছিলে। তোমার এলাকার বিশেষ মানুষজনদের সাক্ষাৎকার নিয়ে আসার কথা, সেই আলোকে তোমাকে আজকে একটা প্রতিবেদন তৈরি করতে হবে। তাহলে তোমার এই প্রতিবেদনের শিরোনাম হবে, দেখো আমরা এখানে লিখে দিয়েছি, নমুনা উত্তর। তোমরা এভাবে তোমাদের উত্তর আরও সুন্দর করে সাজাতে পারো। হ্যাঁ, পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা সম্পর্কে প্রতিফলনমূলক প্রতিবেদন, অর্থাৎ তুমি একেবারে শুরুর দিন থেকে কিভাবে কাজ করলে এবং পরিবেশ বান্ধব যানবাহনের পরিকল্পনা তোমাদের গ্রুপ থেকে কেমন আসলো। তো প্রতিবেদকের নাম এখানে যেহেতু এককভাবে প্রতিবেদন লিখবা, তাহলে একজনের নাম। তারিখ হবে 28 নভেম্বর, যেহেতু সেদিন তোমাদের পরীক্ষা, তাহলে আমরা দেখতেছি যে এখন হচ্ছে কিভাবে এই পরিকল্পনাটা তাদের ছিল বা তোমরা করেছো। যানবাহন আমরা তোমরা দেখো যে যানবাহন নানা ধরনের হয়। গ্রাম গ্রাম এবং শহর ভেদে যানবাহনের ভিন্নতা আছে। গ্রামে সাধারণত আমরা যে যানবাহনগুলো দেখে থাকি সেগুলো হচ্ছে নৌকা, লঞ্চ, মোটরসাইকেল, রিক্সা, ট্রোলার, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ইত্যাদি। অপরদিকে শহর এলাকায় যাতায়াতের জন্য যে সকল যানবাহন ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে, দেখো তোমরা, বাস, ট্রাক, মিনি বাস, কার গাড়ি, মোটরসাইকেল, রিক্সা ইত্যাদি। তাহলে তুমি যে এলাকায় থাকো সেটা কোথাকার, তাহলে এখানে আমি নমুনা উত্তর দিয়েছি যে সেই এলাকাটি শহরের অন্তর্গত বা শহরের প্রাণকেন্দ্র বা কাছাকাছি, তাই সেখানে বাস, ট্রাক, কার গাড়ি, মোটরসাইকেল, রিক্সা এগুলো বেশি চলে। তার মধ্যে সবচেয়ে পরিবেশ বান্ধব এবং আমার এলাকার জন্য উপযোগী এমন একটি যানবাহন যদি নির্বাচন করতে হয়, তাহলে আমি নির্বাচন করব কার গাড়ি, যা একটি বৈদ্যুতিক গাড়ি। তাহলে একটা বৈদ্যুতিক গাড়ি তুমি নির্বাচন করলে, এখন কথা হলো যে এটা কিন্তু হচ্ছে তোমার ওই এলাকায় যাদের তুমি সাক্ষাৎকার নিয়ে এসেছো তাদের মতামতের ভিত্তিতে তোমার পরিকল্পনা তুমি সাজিয়েছো। এটা কিন্তু ম্যান টু ম্যান ভেরি করবে এবং এক একজনের আলাদা হবে, এটা মনে রাখবে। আমাদের প্রাকৃতিক পরিবেশের অন্যতম প্রধান উপাদান হলো বায়ু এবং বাতাস, যা সারা প্রাণীজগৎ এক মুহূর্ত বাঁচতে পারে না। বায়ু দূষণের অন্যতম কারণগুলো হচ্ছে নিউক্লিয়ার আবর্জনা, কয়লা পুড়িয়ে কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছড়িয়ে দেওয়া, কলকারখানার দূষিত গ্যাস, তারপর যানবাহনের জ্বালানি পোড়া গন্ধ বাতাসে মিশিয়ে বাতাস দূষিত হচ্ছে। দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট, ক্যান্সার ইত্যাদির মতো দুরারোগ্য রোগ হচ্ছে। বায়ু দূষণ হচ্ছে মূলত ফিটনেসবিহীন যানবাহন এবং কলকারখানার কালো ধোঁয়ায়। পরিবেশ অধিদপ্তর বাংলাদেশের বেশিরভাগ নগরের বিভিন্ন স্থানের বাতাস পরীক্ষা করে বায়ু দূষণের প্রমাণ পেয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে কালো ধোঁয়ায় থাকা বস্তুকণা এবং সালফার ডাইঅক্সাইডের প্রভাবে
ফুসফুস, কিডনি, জটিলতা ইত্যাদি রয়েছে। এছাড়াও নাইট্রোজেন ডাইঅক্সাইড ও সীসার কারণে শ্বাসযন্ত্রের প্রদাহ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস এবং শিশুদের বুদ্ধিবৃত্তি ব্যাহত হয়। দূষণের উচ্চ হারের কারণে, তারপর পরিবেশের উপর প্রভাব, বিশ্বজুড়ে ব্যথা এবং অ্যালার্ম সেট করেছে, অর্থাৎ আশঙ্কা তৈরি করেছে, যেহেতু কিছু সিস্টেম সংশ্লিষ্ট পরিবেশগত ব্যবস্থাগুলি মেনে চলে না। তাই এই ট্রিগারগুলির মধ্যে একটি হলো শহুরে পরিবহন ব্যবস্থার ব্যবহার। তাহলে এই সমস্যার মুখোমুখি হয়ে জাতীয় এবং আঞ্চলিক সরকারগুলি দূষণের হার কমাতে সাহায্য করার জন্য কিছু ব্যবস্থা বাস্তবায়ন করেছে। তাদের অংশের জন্য লোকেরা ইতোমধ্যে ব্যবহার করে নিজস্ব পদক্ষেপ নিয়েছে পরিবেশগত পরিবহন এবং অদূষণকারী যানবাহন বা কম দূষণকারী যানবাহন। তো পরিবেশ বান্ধব পরিবহন এবং এর বৈশিষ্ট্য এবং গুরুত্ব সম্পর্কে আলোচনা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, পরিবেশ বান্ধব পরিবহন বা সবুজ পরিবহন সৃষ্টির উদ্দেশ্য বড় শহরগুলিকে দূষণ হ্রাস করা। এই যানবাহনের বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো তারা বৈদ্যুতিক হতে পারে বা পুনর্ব্যবহারযোগ্য এবং টেকসই শক্তির উৎস হতে পারে, যা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে, যেমন বৈদ্যুতিক সাইকেল বা মোটর সাইকেল, বৈদ্যুতিক গাড়ি বা বৈদ্যুতিক স্কুটার, এগুলো যে কোনোটা হতে পারে। ইকোলজিক্যাল ট্রান্সপোর্ট থাকার একটি সুবিধা হলো এটি দূষণ কমায়, যা পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলে এবং শহুরে পরিবহনকে সাহায্য করে। যেহেতু দূষণকারী গ্যাস সকলের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে, তাই শ্বাসযন্ত্রের রোগের বিস্তার রোধ করার জন্য অবশ্যই সমাধান খুঁজতে হবে। জলবায়ু পরিবর্তন, গ্রিনহাউস প্রভাব, দুর্বল বর্জ্য ব্যবস্থাপনা এবং দেখো দুর্বল দুর্যোগ ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা এবং আরও অনেক কিছু বিশ্বকে আরও দূষিত করে তোলে। সর্বশেষ প্রতিকারগুলোর মধ্যে একটি, ক্ষতি কমাতে সবুজ পরিবহন ব্যবহার করার উপায় দৃষ্টি নিবদ্ধ করছি। তাহলে তুমি এখানে সাজেস্ট করছো সবুজ পরিবহন ব্যবহার করার ব্যাপারটি। এই ধরনের পরিবহন ব্যবহার করার অনেক ধরনের মধ্যে অনেক কারণের মধ্যে একটি হলো আমরা শ্বাস নেওয়া বাতাসের গুণগত মান উন্নত করার উপর প্রচেষ্টা। আরেকটি কারণ হলো এই যানবাহন এবং সরঞ্জামগুলি চালানোর জন্য খুব বেশি শক্তির প্রয়োজন হয় না। পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থা করার সুবিধা হলো উচ্চমাত্রার দূষণ কমাতে সাহায্য করে, স্বাস্থ্যসম্মত স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, অর্থনীতি অনুকূল বা অর্থনীতি বান্ধব হয়ে ওঠে, ভ্রমণের সময় বাঁচবে অর্থাৎ সময় সেভ করবে। তাহলে উপরিউক্ত আলোচনা শেষে আমরা বলতে পারি যে পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহার করার ফলে আমাদের পরিবেশকে বাঁচাতে আমরা বাঁচাতে পারি, পরিবেশকে এবং আমাদের নিজেদেরকে আমরা বাঁচাতে পারি। তাহলে পরিবেশ বাঁচাতে বা আমাদের নিজেদেরকে বাঁচাতে আমাদের এই পরিবহনটি খুব কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পরিবেশ এবং আমাদের বেঁচে থাকা এ দুটো কিন্তু পারস্পরিক, একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাহলে পরিবেশ না থাকলে আমরা থাকবো না, আর পরিবেশ রাখতে গেলে আমাদের যে কর্মকাণ্ডগুলো সেগুলো কিছুটা সীমিত করে এনে পরিবেশের জন্য পরিবেশ বান্ধব করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় দিনের যে চূড়ান্ত মূল্যায়ন হবে বিজ্ঞান 28 তারিখ, সেই বিষয়ে আজকে কিছু কথা হলো। তোমরা সবাই ভালো থেকো।